হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার পেছনে বড় বড় হরফে লেখাটা দেখেই বুঝতে পারছেন আমি এখন কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি। আসলে আজকে আমার হাজবেন্ডের অফিস কলিগদের একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছে, তো সেই উদ্দেশ্যেই সকাল সকাল রওনা দিলাম কল্যাণী স্টেশনে। তো আমরা আজ কোথায় পিকনিকে যাচ্ছি সেটা এই ভিডিওটার টাইটেল আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা টোটোয় উঠে পড়লাম। আজকে আমরা যাচ্ছি কল্যাণী লেক পার্ক। কল্যাণী রেল স্টেশন থেকে 3 কিলোমিটার টোটোতে প্রায় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় লেক পার্কে। কল্যাণী শহরের মধ্যে অবস্থিত কল্যাণী লেক পার্ক শহরের দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি প্রিয় স্থান। নাম থেকেই বোঝা যায় বিশেষ করে শীতকালে পিকনিকের আয়োজন করার জন্য এটি একটি সুন্দর নৈসর্গিক স্থান। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম লেক পার্কের সামনে। সামনে এসে গিয়েছি, এখন টিকিট কাটা চলছে, আর টিকিট কাটা হলে তারপরে আমরা ঢুকবো। তো আপনাদের এখন ব্যাক সাইডটা দেখাচ্ছি। এটা হচ্ছে লেক পার্কের 1 নম্বর গেট। তো এই গেট দিয়েই আমরা প্রবেশ করব। আর 1 নম্বর গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। এই পার্কের প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। এখানকার বাকি ডিটেলস আমি ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফাইনালি আমরা লেক পার্কের মধ্যে প্রবেশ করলাম। কল্যাণী লেক পার্ক কল্যাণী মিউনিসিপ্যালিটি থেকে একটু হাঁটার পথ কল্যাণী লেক পার্ক পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি সুন্দর পিকনিক স্পট। পার্কটি গড়ে তুলেছে কল্যাণী পৌরসভা। জায়গাটি রঙিন মৌসুমি ফুলে ভরা এবং সবুজে ঘেরা। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুকিং করা টিন সেট দেওয়া টেন্টে। একটা রান্না করার জন্য আর একটা খাওয়ার জন্য ভাড়া নেওয়া হয়েছিল। আর এই টিন সেট দেওয়া টেন্টগুলোতে দুটো মিলিয়ে ভাড়া 1,500 টাকা। আর যদি ফাঁকা জায়গায় পিকনিক করতে চান তো তার ভাড়া 1,000 টাকা। এগুলো আগে থেকে বুকিং করতে হয়। আর এদিকে আমাদের পিকনিকের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। লুচি আর ভেজ একটা সবজির তরকারি, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, দারুণ লাগছে। খেয়ে আসিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এখন এসে ব্রেকফাস্ট করছি, খুব ভালো লাগছে। খেয়ে তারপরে চারপাশটা ঘুরে দেখাবো আপনাদের। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন চলুন চারপাশটা ঘুরে দেখাবো। আর এইদিকে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেডিস আর জেন্টস টয়লেট, আর চারিদিকটা ইউক্যালিপটাস জঙ্গলে ঘেরা। তো চলুন এবার চারপাশটা ঘুরে দেখাই। ডান দিকে দেখতে পাচ্ছেন একটা বড় ফাঁকা জায়গা ঘিরে অসংখ্য মানুষ পিকনিক করছেন। আসলে পিকনিকের সিজন শেষ হতে চলল, তো তাই এত ভিড়। আর এই দিকে দেখুন, অসংখ্য হলুদ গাঁদা ফুলের গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। কি সুন্দর লাগছে, তাই না? এই দিকটায় দেখুন একটা বড় শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা আছে। আর এইখানে দেখুন ডাইনোসরের একটা বিশাল বড় মডেল। চলুন এবার সামনের দিকটা এগিয়ে যাই। এই দিকটাই আছে অনেকগুলো বসার জায়গা, আর ওই দিকটাই আছে কতগুলো জিরাফের মডেল। এখন একটু ঘুরতে ঘুরতে বসে পড়লাম। এখানে প্রচুর বসার জায়গা আছে, আর ওইদিকে জিরাফ, তারপরে ডাইনোসরের কিছু ডেমো আছে। আর এদিকটায় এখন যাব। এটা হচ্ছে কাপেলদের পার্কের জন্য সেরা ঠিকানা। তো এখানে যদি কেউ একা একা আসে তাহলে বলদের মতন বসে থাকতে হবে। সবাই পিকনিক করতে এসেছে তো তাই জন্য এত ভিড়, না হলে ফাঁকা হলে একদম বোরিং লাগবে। আর ওই দিকটা পেছনে আছে লেক, তোরা কোন দিকে আছিস? চলুন ওই দিকটায় যাওয়া যাক। এটা হচ্ছে লেক উদ্যানে প্রবেশ মূল্যের যে চার্ট এখানে দেওয়া আছে। এখানে বুলেট ট্রেনের প্রতি রাউন্ড হচ্ছে 30 টাকা। তো এখানে সবকটা চার্ট দেওয়া আছে, আপনারা দেখে নিন।
এটা হচ্ছে লেক পার্কে প্রবেশ করার 2 নম্বর গেট। চাইলেও আপনারা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারেন। আর এখানে রয়েছে 3টে ডলফিনের মডেল। এখন চলে এলাম লেফট সাইডে। লেফট সাইডে আছে 2টো সিংহ, সিংহের আবার 2টো করে ডানা আছে। দাঁড়ান, এখানে কয়েকটা ছবি তুলে নিই। এই দিকটায় 3টে মানুষের মডেল বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তো আমি চলে এলাম কয়েকটা সেলফি তুলতে। চলুন এইবার এই দিকটায় কি আছে দেখা যাক। এটা হচ্ছে ফাস্ট ফুডের কাউন্টার। আর এই দিকটাই আছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, প্রতি রাউন্ড 30 টাকা। আর দেখুন প্রচন্ড ভিড়। এটা হচ্ছে বুলেট ট্রেন। চলুন এবার টয় ট্রেনের লাইন আর বিলের মাঝখানের এই সরু রাস্তাটা থেকে একটুখানি ঘুরে আসি। মন মাতানো সবুজের মধ্য দিয়ে আর বিশাল বিলের পাশ দিয়ে চলতে লাগলো বুলেট ট্রেন। আজকে বুলেট ট্রেনের টিকিট কাউন্টারে এতটাই ভিড় যে টিকিট না কেটেই আমরা বুলেট ট্রেন দেখে কিছুটা সময় উপভোগ করলাম। টয় ট্রেনের টিকিট কাউন্টারে অযথা ভিড় না বাড়িয়ে চলুন আমরা বিলের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর যেতে যেতে রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বসার জায়গা। আর যেতে যেতে দেখতে পেলাম আপনাদের দাদার একজন অফিসের স্টাফ একা একা বসে আছেন। খুব সুন্দর। আপনি একা কেন? আমি একা আসেনি, কেউ কি করবো, একা একা আসতে হয়েছে, একাই বসে রয়েছি। কোনো অসুবিধা নেই তো আপনার? সব আমার ভাইরা ভাইদের বউকে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, আমি একা একাই বসে রয়েছি। যাক, পিকনিক স্পট খুব ভালো হয়েছে। ভালো তো খাওয়া দাওয়া? প্রচুর করবে, খাওয়া দাওয়া করেছি। যাক, আরও খাবো, খাসির মাংস খাবো, অনেক কিছু প্রোগ্রাম আছে। যাক, আপনি একাই থাকবেন? আমি একাই আছি, ঘুরছি, এই তো ঘুরছি, সবার সাথে দেখছি। আমি এখানকার হচ্ছে গার্জেন, সবাইকে ঘুরে বেড়াচ্ছি, দেখছি। যাক, ঠিক আছে, চলো আমার সঙ্গে চলেন। চলো। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বোটে টিকিট কাউন্টারের সামনে। এই লেকে আছে স্পিড বোট, প্যাডেল বোট আর নৌকা। আমরা স্পিড বোটের জন্য অপেক্ষা করছিলাম। আজকে এতটাই ভিড় যে স্পিড বোট আমাদের বুকিং করার আগেই অনেকে বুকিং করে ফেলেছে, তাই আর বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আজ নৌকায় করে লেকটা ঘুরে দেখব। আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকার ভাড়া জন প্রতি 30 টাকা। চলুন এখন মাঝি ভাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। আপনি আসেন কখন এখানে? আর ডিউটি? 10টা থেকে 5টা। কতগুলো টিপ হয় এখানে? ঠিক নেই লোক স্যার। আজকে আমার ভিড় বেশি একটু নাকি? রোববার না, রোববার তাই কি? সানডে বলে। মানে আপনার সব মাইনে সিস্টেম, তাই তো? রোজ সিস্টেম, রোজ। স্পিড বোটে মাত্র বসতে পারবে 7 জন, আর আমরা সংখ্যায় যেহেতু বেশি ছিলাম সেই জন্য আমরা নৌকায় করে লেকটা ঘুরছি। আমরা সবাই একসাথে নৌকায় বসে লেকের চারপাশটা ঘুরছি এবং আনন্দ উপভোগ করছি। আমাদের নৌকায় ঘোরা কমপ্লিট, এবার চলুন ওপরে উঠে যাই। নৌকায় করে এই লেকটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মেহগিনি গাছ। আর এই জায়গাটা পুরো সবুজ জঙ্গলে ঘেরা। আর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ।
এই দিকটাই আছে কিছু কালারিং ফুলকপি গাছ, আছে টমেটো গাছ, আছে লাউ গাছ, আর এদিকটায় আছে বেগুন গাছ, আর এদিকটায় আছে হাইব্রিড শিম গাছ। এটা হচ্ছে লেক পার্কের মেন অফিস। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, চলুন আমাদের নির্দিষ্ট পিকনিক স্পটের দিকে এগিয়ে যাই। ওখানে মহিলাদের কিছু খেলার আয়োজন করা হয়েছে, তো সেখানে আমি পার্টিসিপেট করব। মহিলাদের জন্য দুটো খেলার আয়োজন করা হয়েছে, একটা হলো মিউজিক্যাল চেয়ার, আর একটা পাসিং দ্য বল। আর এখন আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, আমরা খুব আনন্দ করছি। ঠিক আছে, রেডি, দেখতে দেখতে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। মিউজিক্যাল চেয়ার খেলার পর এখন পাসিং দ্য বল খেলাটা শুরু হলো। খেলা প্রায় শেষের দিকে, আর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো সেটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা দেখে নিন। আমাদের সিনিয়র দাদা পরেশ বণিকের স্ত্রী শিখা মণি তারা দিচ্ছেন অতীত। আমরা সকল হাততালি কই দিয়ে দ্রুত করো। আমরা পৌঁছেছে ঐশী দাস, আমাদের বৌদি আঞ্জেলিনা হরো, হাততালি হইয়া আমাদের এই পিকনিকে ছোট বাচ্চারা যারা এসেছিল, তো তাদেরকে ছোট্ট একটা করে উপহার দেওয়া হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এবার আমাদের পেট পুজোর পালা। এদিকে আমাদের ক্যাটারিং এর লোকজন খাবার রেডি করছে, চলুন খাবার টেবিলে যাওয়া যাক। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ধনে পাতার পকোড়া, আলু চিপস, দই কাতলা, স্যালাড, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর হজমোলা। রান্নাগুলোর তো কোনো তুলনাই নেই, অসাধারণ সুস্বাদু হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি আর আইসক্রিম খাচ্ছি। আর এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছি। আসলে সবার সাথে সব দিন তো আর দেখা হয় না, তাই এই স্মৃতিটাকে মনে রাখার জন্য একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে। আর আজকের দিনটা খুব আনন্দ করলাম, আর কল্যাণী লেক পার্কেই ফার্স্ট টাইম এলাম। ফার্স্ট টাইম এসে সবার সাথে, সবার ফ্যামিলির লোকজনদের সাথে আজকে প্রথমবার দেখা হলো, খুব আনন্দ করলাম। আজকের দিনটা খুব মনে রাখার মতন।
আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরলাম। আরও বিশদে জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি ফলো করুন। কল্যাণী লেক পার্কে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বাই।